বর্তমান তফসিল বাতিল সহ সকল রাজবন্দীদের মুক্তি জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং শিক্ষা কারিকুলামের পরিবর্তনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে দেখছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতারা রয়েছেন তারা রয়েছেন দর্শক আপনারা দেখছেন স্লোগানে স্লোগানে হাজার হাজার নেতা কর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এগিয়ে চলছে এবং এই এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়েছে বিজয়নগর পানির ট্যাঙ্কির ওদিকটায় গিয়ে শেষ হবে এমনটি আমরা জানতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল কেন্দ্র করে পুলিশ এবং র‍্যাবের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখছেন পল্টন মোড়ে এবং ঠিক যদি এদিকটায় দেখা এদিক থেকে মিছিল আসছে এবং অন্যদিকে পুলিশ এবং র‍্যাবের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দর্শক আপনারা দেখছেন বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এবং সেই মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে আবারও বাইতুল মোকাররম উত্তর গেট গিয়ে শেষ হবে এমনটি আমাদের জানিয়েছেন এর আগে এই সমাবেশের আগে কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই বিক্ষোভ মিছিলের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইতুল মোকাররম উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এই ছিল আমার কাছে সর্বশেষ আপনারা দেখছেন আমাদের সময় সঙ্গে ছিলাম আমি আখতারুজ্জামান পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সময়ের সাথেই